ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন দুই সরকার প্রধান। এক্সে মোদী জানান, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানানো হয়। বৃহস্পতিবার লালকেল্লায় ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানান মোদী। সে সময় বাংলাদেশের উন্নয়ন ও বিকাশে ভারত সবসময় শুভাকাঙ্ক্ষীর ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন মোদী। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগের পর থেকেই ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সে পোস্ট করে ফোনালাপের কথা নিশ্চিত করেছেন ড. ইউনুসও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অস্থিরতায় ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই হিসাব ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ২৩ দিনের। আন্দোলনের বিষয়ে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে একথা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। কোটা সংস্কারের দাবিতে জুন মাসের মাঝামাঝি থেকে উত্তাল ছিল বাংলাদেশ। জুলাইয়ের মাঝামাঝি আন্দোলন রূপ নেয় সহিংসতায়। আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানায় জাতিসংঘ। সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিতেরও আহ্বান জানায় সংস্থাটি। শুক্রবার আন্দোলনের বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন। স্থানীয় গণমাধ্যম ও আন্দোলনকারীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অস্থিরতায় ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ৫ ও ৬ আগস্ট ২ দিনে মারা গেছে অন্তত ২৫০ জন। প্রতিবেদনে শেখ হাসিনা সরকার পতনের পরে কয়েকদিন ধরে চলা সহিংসতায় মৃত্যুর হিসাবও দেয়া হয়েছে, তবে প্রাণহানির সংখ্যা চূড়ান্ত নয় বলে প্রতিবেদনে বলা হয়। ছাত্র আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘন, নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন, গুম, বিচার বহির্ভূত হত্যা ও মত প্রকাশের স্বাধীনতা হরণের সত্যতাও পেয়েছে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। নুসরাত সেলিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকারের নতুন আরও ৪ উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। নতুন এই 4 উপদেষ্টা হলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফজলুল কবির খান ও আলী ইমাম মজুমদার। বিকেল ৪টায় বঙ্গভবনে তারা শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন এই উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ২১ জন। সবশেষ গেল মঙ্গলবার শপথ নেন উপদেষ্টা ফারুকী আজম। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রোববার শপথ নেন বিধানরঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এর মধ্যে বিধানরঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত ৮ আগস্ট রাতে ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টা শপথ নেন। ভারতে বসে সুযোগের অপেক্ষায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, তবে নব্য ফ্যাসিবাদ যাতে না আসতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের দোয়া মাহফিলে একথা বলেন তিনি। বৃহস্পতিবার ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তবে কবে নেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন। মির্জা ফখরুল আরও বলেন, 15 বছর ধরে চলা বিএনপির আন্দোলনে ছাত্র জনতা সাফল্য এনে দিলেও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই চূড়ান্ত সাফল্য আসবে। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এইসব কথা বলছে না, ওরা এটাও তাদের একটা চক্রান্ত। জনগণের অর্জন নষ্ট করতে আবার নতুন কোনো ফ্যাসিবাদ আসে কিনা সে শঙ্কা রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। এখনও নানা চক্রান্ত অব্যাহত রয়েছে উল্লেখ করে বলেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টাও চলছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনকে দলটির স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়া হয়েছে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী। বলেন, দীর্ঘদিন বিএনপির স্থায়ী কমিটির 19 সদস্যের মধ্যে মৃত্যুজনিত কারণে 5টি পদ ফাঁকা ছিল। হাফিজুদ্দিন আহমেদ ও জাহিদ হোসেনের অন্তর্ভুক্তির পর আরও 3টি পদ শূন্য রয়েছে বলে জানান তিনি। এর আগে খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অভিযোগ করে বলেন, ইয়াহিয়া আইয়ুবের চেয়েও ভয়ানক স্বৈরাশাসক ছিলেন শেখ হাসিনা। সড়কের দায়িত্ব ট্রাফিক পুলিশকে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর 21 হলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বর্তমানে অনেক ভুয়া সমন্বয়ক ও সহ সমন্বয়ক তৈরি হয়েছে। তারা ব্যক্তি স্বার্থে লুটপাটের জন্য কমিটিও করছে। তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ব্যবস্থা নেবেন বলে সতর্ক করেন সারজিস। 15 আগস্ট শোক দিবসে ধানমন্ডি 32 নম্বর সহ নানা জায়গায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা সমর্থন করে না উল্লেখ করে বলেন, এসব ঘটনা নতুন বাংলাদেশের উদ্যমের সঙ্গে মানানসই নয়। কাউকে ইচ্ছাকৃত বা রাজনৈতিকভাবে হেয় করা যাবে না। প্রথম কথা হচ্ছে 14 আগস্টে যে ওখানে যে ঘটনাগুলো হয়েছে, আপনি পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোন একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে শিগগিরই মামলা করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ইন্ডিপেন্ডেন্ট টিভিকে এই তথ্য জানান তিনি। 2011 সালে 6 জুলাই সংসদ ভবনের সামনে কর্মসূচি চলাকালে হামলা চালান তখনকার পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন। 2011 সালের 6 জুলাই সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল ডেকেছিল বিএনপি। নেতাকর্মীদের নিয়ে সংসদ ভবনের সামনে মিছিলের চেষ্টা করেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি থেকে হামলার শিকার হন তিনি। তখনকার অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ ও সহকারী কমিশনার বিপ্লব এই হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক। পুলিশের সেই নির্মম হামলার স্মৃতি এখনো ভুলতে পারেননি বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। আমাকে প্রথমে একটা লাঠির আঘাতে আমার মাথা ফেটে দিলেন, আমার লাঠির আঘাতে লিগামেন্টটা ভেঙে দিলেন। যেটুকু আমি এখন আপনাকে দেখাতে পারবো না, একটা লাঠির বাড়ি আমার বাম কিডনিতে আঘাত করেছে, সেটা যন্ত্রণা আমি এখনো ভুগি। প্রতি বছর আমাকে যেতে হয় ফুলগুলো বাইর করার জন্য। তাই সেদিনের ঘটনাটা না খাটায় আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারত। এ ঘটনায় মামলা করা হলেও কোনো প্রতিকার পাননি বলে জানান জয়নুল আবদিন ফারুক। উল্টো হারুনের দায়ের করা মামলায় বছরের পর বছর আদালতে ছুটতে হয়েছে তাকে। আমি একটা মামলা করেছিলাম, আমার বন্ধু অ্যাডভোকেট নিজাম সে মামলাটা তদন্ত করে বাদ দিয়ে দিল, কিন্তু হারুনের করা মামলা এখনো আমাকে কোর্টে হাজিরা দিতে হয়। আমিও একটা মামলা করব আশা করি, চিন্তা ভাবনা করছি। তখনকার এদেরকে আমি আসামি করা হবে। হারুন বিপ্লব তো প্রথম 1 নম্বর আসামি, হারুন দুই নম্বর আসামি বিপ্লব। বিএনপি নেতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হারুন সেই ঘটনার পর আলোচিত হয়ে ওঠেন। পদোন্নতি দিয়ে তাকে আরও বড় দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়ার সময়েও ছাত্র জনতাকে রুখে দেয়ার শেষ চেষ্টা করেন হারুন। ডিবি কার্যালয় থেকে 6 সমন্বয়কের খাওয়ার ছবি প্রকাশ করে তিরস্কৃত হন তিনি। সরকার পতনের পর থেকেই পলাতক রয়েছেন হারুন। জাহানারা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 350 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সকালে নিহতের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছে, হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র সহ আরও 43 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, আন্দোলন চলাকালে 4 আগস্ট শহরের আইএফআইসি ব্যাংক কার্যালয়ের সামনে শিক্ষক সেলিম হোসেনকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের বিচারক আরফাতুল রাকিব এই আদেশ দেন। আদালতে হাজির করে জিয়াউল আহসানের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তার পক্ষে তার বোন অ্যাডভোকেট নাজনিন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেল 5টার দিকে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 6 আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে বরখাস্ত করা হয়। তার আপন বোন ছিলেন আজকে আদালতে, যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। স্বাধীনতার স্বাদ গ্রহণের অধিকার শুধু মানুষ নয়, প্রাণীদেরও আছে। অথচ বিনোদনের নামে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয় এদের। প্রদর্শনীর নামে টাকা তোলা হলেও এসব প্রাণী পায় না পর্যাপ্ত খাবার ও সুচিকিৎসা। চিড়িয়াখানা পার্কের প্রাণীদের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী গ্রাফিতি অঙ্কন। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীর সবগুলো কংক্রিটের দেয়ালই যেন হয়ে উঠেছে প্রতিবাদের ক্যানভাস। নতুন প্রজন্মের হাতে রং তুলিতে ফুটে উঠছে দ্রোহের স্লোগান। রাজধানীর খামারবাড়িতে মেট্রো রেল স্টেশনের পিলার ও দেয়ালে আঁকা হচ্ছে অস্তিত্ব সংকটে থাকা প্রাণীদের ছবি। সামাজিক আন্দোলনেও প্রাণী অধিকারের গুরুত্ব থাকতে হবে, এমন বার্তা দিতেই এই আয়োজন। এখান থেকে একটা কুকুর চলে যাচ্ছে, আমরা অনেকেই গরম পানি দিয়ে দেই, কোনো দরকার ছিল না। কিন্তু এটা ইভেন কাটা বনে আপনার যদি যে থাকেন দেখবেন যে ছোট একটা খাঁচার মধ্যে 3-4টা কুকুর রাখে, বিড়াল রাখে, খুবই কষ্টকর তাদের জন্য। আমরা এদের বিরুদ্ধেই কথা বলতে আসছি। আমাদের স্বাধীনতার সাথে আমাদের পশু পাখি, আমাদের পারিপার্শ্বিক যত জীবজন্তু গাছপালা আছে সবকিছু স্বাধীনতার প্রতিও খেয়াল রাখা উচিত। আরও জোরদার করতে হবে আইনটা। তারপর পুলিশের এখানে আমরা পূর্ণ সহযোগিতা আশা করি, যেন পুলিশ মানে তারা যেন আমরা যখন তাদের কাছে কোনো কেসটা নিয়ে যাব তখন যাতে তারা সেটা শক্ত হাতে হ্যান্ডেল করে। প্রাণী অধিকার নিশ্চিতে দেশে আইন থাকলেও তা প্রয়োগ নেই। নতুন প্রজন্মের হাতে যে সংস্কারের ধারা শুরু হচ্ছে, সেখানে সব প্রাণীদের সম্মান প্রতিষ্ঠা পাবে, এমন প্রত্যাশা নিয়েই এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। সমাপনী সমাবেশে প্রাণী অধিকার আইনে সংস্কার ও কর্মকর্তাদের দায়িত্ব ঠিকভাবে পালনের আহ্বান জানানো হবে। চিড়িয়াখানা এবং কাটাবনের মতো যে অ্যানিমেল মার্কেটগুলোতে যে প্রাণীরা মানবেতরভাবে ধারণ করা হয় শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য, সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা আজকে গ্রাফিটি করব। বিগত যে ক্রুয়েলটিগুলো আমরা দেখেছি সারা দেশে, সহিংসতা প্রাণীর প্রতি, পিটিএ মারা, এই যে পিটিএ মারা সংস্কৃতি, সেটাকে আমরা এখানে তুলে ধরব। প্রাণী অধিকার কর্মীদের আশা, পরিবর্তিত বাংলাদেশে সব সংস্কার হবে প্রাণী রক্ষার কথা মাথায় রেখে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।